আসসালামু আলাইকুম শুরু করে দিলাম নতুন শহরে যাত্রায় এতক্ষণ ছিলাম অ্যাডমন্টনের প্রভিন্সের ফক্স এখন চলে যাচ্ছি অ্যাডমন্টন প্রভিন্সের রেড ডিয়ার নামক শহরের দিকে আবার শুরু হয়ে গেল সুন্দর রাস্তা সুন্দর গাছপালা দেখ যতই দেখছি মনটা ভরে যাচ্ছে আর শুধু দেখতেই থাকি আপনাদের জন্য হয়তো আমি অল্প একটু ভিডিও ফুটেজ নিচ্ছি কিন্তু আমার এই গাড়ির জার্নিটা ছিল প্রায় তিন থেকে চার ঘন্টা এই তিন চার ঘন্টা আমি এই সবুজ প্রকৃতি সুন্দর আকাশ দেখতে দেখতে কখন যে আমি আমার হোটেলের সামনে চলে যাই আমি নিজেই ভুলে যাই রেড ডিয়ারে যাওয়ার পর রেড ডিয়ার ইন নামক এক মোটেলে আমরা উঠেছিলাম তবে আমি ভুলে গেছি আমার মোটেলের রুমের একটা ভিডিও ফুটেজ নিতে তবে তাদের শহরের ভিতর থেকে দূরে যখন আমরা ঘুরতে গিয়েছিলাম সেগুলোর ফুটেজও অল্প অল্প করে নিয়েছি দেখুন এখানে কি সুন্দর ঘোড়ারা ঘাস কাটছে একটু পরেও দেখতে পারবো গরুরাও এখানে তাদের আলাদা আলাদা সাইড করে বেঁধে রাখা ছিল এখানে তেল তুলছে সেটাও খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম সেটা আপনাদের জন্য আমি অল্প করে ভিডিও করে নিয়ে এসেছি তাদের শহরে দূরে যে রাস্তাগুলো বা এলাকাগুলো তার এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মনে হচ্ছিলো ছবির মতো কিছুক্ষণ পরে একটা সুন্দর জায়গা দেখতে পারবেন আমি তো দেখে খুব অবাক হয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল। কিছুক্ষণের জন্য আমি মনে হয় কাশ্মীরে ঘোরাঘুরি করছি কাশ্মীরে আমি যাইনি তবে ভিডিওতে দেখেছি তা থেকে মনে হচ্ছিল যে আমি এখন কাশ্মীরে আছি খুবই সুন্দর ছিল এই লেকটা এখানে যে কেউ আসলে বাভি করতে পারে বাচ্চাদের খেলা সুন্দর জায়গাও আছে এরপর আমরা আস্তে আস্তে আমাদের হোট মোটলের দিকেই যাচ্ছি সুন্দর ঘর বাড়ি দেখতে দেখতেই গেলাম সুন্দর লেকটার যে উপর দিয়ে ব্রিজ দিয়ে আমরা পার হয়ে যাব আমাদের মোটেলের দিকে সেটারও ফুটেজ একটু নিতে ভুলি নেই আপনাদের জন্য কেমন লাগলো আমার আজকের ভিডিওটা এরপর আপনাদেরকে আমি একটা দেখাবো সুন্দর লেক যার নাম হলো সিলভার লেক যদি সে লেকের ভিডিওটা দেখতে ইচ্ছে করে আমাকে কমেন্ট করে জানান আর আমি সেই সুন্দর ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে যাবেন আজকে মতো আল্লাহ হাফেজ